হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। আজকে দেখো আমরা এই ফ্রেজাল ভার্বগুলো নিয়ে চলে এসেছি পুট দিয়ে, পুট ইন, পুট অফ, পুট আউট, পুট অন, পুট আউট, পুট আপ উইথ। এই পাঁচটি, পুট ইন, পুট অফ, পুট অন, পুট আউট আর পুট আপ উইথ। তো প্রথমে প্রতিটির মানে ক্লিয়ার করি, বাংলা মানেগুলো জেনে তারপর আমরা এক এক করে এক একটা সেন্টেন্স আমরা লিখে সেটা আরও ক্লিয়ার করবো, কেমন? সবার প্রথমে কি পুট ইন, পুট ইন মানে হচ্ছে টু প্রেজেন্ট, মানে কি প্রস্তুত করা, কোনো কোনো জিনিস রেডি করা, দেখানোর জন্য রেডি করা, তৈরি করা, ঠিক আছে? তো এটাকে আমরা কি বলবো, প্রস্তুত করা। বাংলা মানেটা কি বলতে পারি আমরা, প্রস্তুত করা। তো আমি পাশে লিখে দিচ্ছি, কেমন? প্রস্তুত করা। নেক্সট কি, নেক্সট হচ্ছে পুট অফ। পুট অফ মানে কি, কোনো কোনো জিনিস খুলে ফেলা, যেমন স্কুল থেকে এসে আমরা ইউনিফর্ম খুলে ফেলি, ইউনিফর্ম ছেড়ে রাখি, তো সেটা হচ্ছে কি আমাদের পুট অফ। তাহলে পুট অফ মানে কি, খুলে ফেলা। তোমরা নোট করে নাও, একটা কপিতে নোট করে নাও, তাতে কি হবে, খাতায় যদি লেখা থাকে সেটা যখন ইচ্ছা করে আমরা দেখে রিভাইজ করে নিলাম, তো ভুলে গেলে সেটা কিন্তু সুবিধা, ফোনে থাকলে সেটা কিন্তু আর দেখা হয় না, সব জিনিস খাতার মধ্যে নোট করে নেবে। পুট অফ হলো খুলে ফেলা, পুট অন ঠিক তার উল্টো, পুড়ে নেওয়া। পুট অন ঠিক তার উল্টো, পড়ে নেওয়া। খুলে ফেলা এটা হচ্ছে পড়ে নেওয়া। এরপরে কি লিখেছি, পুট আউট। পুট আউট মানে হচ্ছে টু এক্সটিংগুইশ, মানে নেভানো, যেমন আগুন নেভানোর কথা হোক বা যায় নেভানো। আর লাস্ট যেটা লিখেছি, পুট আপ উইথ। পুট আপ উইথ মানে হচ্ছে টলারেট করা, মানে সহ্য করা, কোনো কিছু জিনিসকে সহ্য করা, খুব কষ্টদায়ক তাও কি সহ্য করছি আমরা, তো সহ্য করা। যেমন এই পড়াশোনা করাটা খুব কষ্ট থাকে, তাও আমরা কি সহ্য করছি, তাই তো? এটাই তো মনে হয় অনেকের। তো দেখো, পুট ইন, পুট অফ, পুট অন, পুট আউট, পুট আপ উইথ, এই পাঁচটি মানে তোমরা ক্লিয়ার করলাম। এবার আমরা একটা একটা সেন্টেন্স দেখি প্রতিটি, ও একটা করে সেন্টেন্স আমি লিখবো, একটা করে সেন্টেন্স তোমরা নিজেরা লিখবে কমেন্ট বক্সে, কেমন? চলো, প্রথমটা হচ্ছে পুট ইন। প্রথমটা হচ্ছে আমাদের পুট ইন। পুট ইনের মানে ক্লিয়ার হলো কি, রেডি করা বা প্রস্তুত করা, কোনো কিছু জিনিস ঠিক রেডি করে ফেলা। যেমন আই হ্যাভ পুট ইন মাই অ্যাপ্লিকেশন ফর লিভ, ছুটির জন্য আমি আমার অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলেছি, প্রস্তুত করে ফেলেছি দেওয়ার জন্য। আই হ্যাভ পুট ইন মাই অ্যাপ্লিকেশন, আই হ্যাভ পুট ইন মাই অ্যাপ্লিকেশন, কিসের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করছি, ফর লিভ, ছুটির জন্য, ফর লিভ। ক্লিয়ার? ক্লিয়ার মানে এবার আরো ভালোভাবে ক্লিয়ার হলো, আই হ্যাভ পুট ইন মাই অ্যাপ্লিকেশন ফর লিভ। নেক্সট কি, পুট অফ। পুট অফ মানে কি বলেছিলাম, খুলে ফেলা। এটা বসে দিই, একটা সেন্টেন্স ভিডিও পজ করো, করে তোমরা নিজে থেকে একটা সেন্টেন্স লিখ কমেন্ট বক্সে। এবার নেক্সট আমরা লিখি পুট অফ। স্কুলের ইউনিফর্মের যে এক্সাম্পলটা বলেছিলাম সেটাই লিখবো আমরা। আফটার রিটার্নিং ফ্রম স্কুল হি পুট অফ হিজ ক্লোথ। আফটার রিটার্নিং ফ্রম স্কুল, আফটার রিটার্নিং ফ্রম স্কুল, স্কুল থেকে ফেরার পর, হি পুট অফ হিজ ক্লথস, হি পুট অফ হিজ ক্লথস। ক্লিয়ার? বোঝা গেল পুট অফ? এবার তোমরা একটা সেন্টেন্স লেখো নিজেরা, কমেন্ট বক্সে ভিডিও পজ করো। নেক্সট আমি চলে যাবো পুট অফ, যেটা হচ্ছে ঠিক পুট অফের অপোজিট, পরে নেওয়া। এখানেও আমরা স্কুলের এক্সাম্পলটাই দিতে পারি, মানে ইউনিফর্মের যেটা, পুট অন আগে লিখে নিই এখানে, পুট অন। তাহলে সেন্টেন্সটা কি লিখবো আমরা, কি হি পুট অন হিজ শুজ অ্যান্ড ওয়েন্ট টু স্কুল। অনেক আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, এটা এখানে আমরা লিখি, হি পুট অন হিজ শুজ, হি পুট অন হিজ ইউনিফর্ম লিখতে পারো, ইউনিফর্ম, হি পুট অন হিজ ইউনিফর্ম অ্যান্ড ওয়েন্ট টু স্কুল, অ্যান্ড ওয়েন্ট টু স্কুল। ক্লিয়ার? ওয়েন্ট কি, ওয়েন্টে কোনো কনফিউশন আছে, গোয়ের পাস্ট ফর্ম, গিয়েছিল, যার জন্য এখানে ওয়েন্ট লিখেছি। নেক্সট আমরা চলে যাচ্ছি পুট আউট, যেটার মানে হচ্ছে কি, নেভানো। পুট আউট, তোমরা একটা সেন্টেন্স লেখো কেমন। নেক্সট আমরা লিখবো পুট
আউট, পুট আউট। তো পুট আউট দিয়ে আমরা কি বলতে পারি কি, প্লিজ পুট আউট দ্য ল্যাম্প ওয়েন ইউ গো টু স্লিপ, যখন তুমি শুতে যাও ল্যাম্পটা বন্ধ করে দিও। সিম্পল, প্লিজ পুট আউট দ্য ল্যাম্প, প্লিজ পুট আউট দ্য ল্যাম্প ওয়েন ওয়েন ইউ গো টু স্লিপ, ওয়েন ইউ গো টু স্লিপ। ক্লিয়ার হলো? প্লিজ পুট আউট দ্য ল্যাম্প ওয়েন ইউ গো টু। লাস্ট যেটা আছে পুট আপ উইথ, মানে সহ্য করার, টলারেট করা, সেটা আমরা লিখি নিই। পুট আপ উইথ, তো কি সহ্য করি আমরা, কি টলারেট করি, যে কোনো একটা এখানে লিখি, ঠিক আছে, তোমরা যে যার মতন লেখো তোমার কমেন্ট বক্সে। নান ক্যান পুট আপ উইথ হার রুড বিহেভিয়ার, নান ক্যান পুট আপ, নান ক্যান পুট আপ উইথ হার রুড বিহেভিয়ার, তার খারাপ ব্যবহার, ব্যবহারের সাথে কেউ কিন্তু ব্যবহার দিয়ে কেউ সহ্য করতে পারবে না এতটাই সে খারাপ ব্যবহার করে। তো নান ক্যান পুট আপ উইথ হার রুড বিহেভিয়ার, কোনো কনফিউশন আছে, কোনো কনফিউশন আছে, ক্লিয়ার হলো কাজটি, মানে ভালো লাগলো আশা করি। নেই তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমার ইংলিশ গ্রামার রিলেটেড অনেক অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা চ্যানেলে ভিজিট করো, করে প্লে লিস্ট চেক করো, সবসময় প্লে লিস্ট চেক করবে, প্লে লিস্ট চেক করো, যেটা ইংলিশ গ্রামার নামে প্লে লিস্টটা আছে, ইংলিশ গ্রামার, সেখানে দেখবে অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে, তোমরা নিজেদের প্রয়োজন মতো তোমরা দেখে নাও, কেমন। চলো তাহলে আজকের মতন, টাটা।